কলেজ, অফিস কিংবা বাড়ি, গড়িয়াহাট চত্বরে হওয়ার দরুন আশেপাশের অলিগলি কিংবা চারদিকটা হাতের তালুর মতনই চেনেন প্রায় সকলে। তেমনি সবচেয়ে চেনা বোধ হয় গোলপার্কের মোড়, পাশেই রামকৃষ্ণ মিশন, মৌচাক মিষ্টির দোকান ডান দিকে রেখে গড়িয়াহাটের দিকে এগোলেই অ্যাক্সিস ব্যাংকের গোলপার্ক শাখা চোখে আপনার পড়বেই। কতবার আমি নিজেই গিয়েছি বিভিন্ন কাজে, অনেক সময় তাড়াহুড়োতে খেয়াল না করলেও সেই দিন অগোছালোভাবে যেন আমার হাত ধরেই সন্ধে নামছিল কলকাতায়। খেয়াল করলাম এই কোনো এক শনিবারে ঠিক ওই অ্যাক্সিস ব্যাংকের সামনে 70 ঊর্ধ্ব এক বৃদ্ধ কিছু আঁকা ছবি আর ঘর সাজানোর কিছু সরঞ্জাম নিয়ে ছোট্ট পসরা সাজিয়ে বসেছেন। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেই 70 ঊর্ধ্ব সেই বৃদ্ধের চোখে মুখে ধরা পড়ল অজানা এক শিল্পনগরীর প্রাচীন এক নাগরীকে। নাম বললেন শিল্পী সুনীল পাল। নামটা হয়তো এতদিন অজানাই ছিল। কলকাতার বুকে এরকম বহু শিল্পী হারিয়ে যায় অবহেলায়, অবলীলায়। আরও কিছুক্ষণ কথা বলে জানা গেল ওনার বয়স 75-এর কাছাকাছি। প্রথম দিকে আঁকা ছবির কথা বলেছিলাম, এখন কান মূলে ভুল সংশোধন করে বলবো, শিল্পী সুনীল পালের নিজের হাতে আঁকা ছবি। ঘর সাজানোর অন্যান্য আঁকা সরঞ্জাম তিনি 50 থেকে 100 টাকায় বিক্রি করেন। না, শিল্পের তো বিক্রি হয় না, বরং বলা ভালো নিজের শিল্প ছড়িয়ে দেন সর্বত্র। প্রতিটা আঁকা উনি নিজের হাতে উপহারের মোড়কে মুড়ে তুলে দেন আরেক শিল্পী সহনাগরিকের হাতে। এ দৃশ্য বিরল, উপভোগ্য। কলকাতায় সাক্ষী হয় কেবল সপ্তাহের শনিবার আর রবিবার বিকেলের দিকে, দুটো দিন তাই বা কম কি। এই মূল্যে হাতে আঁকা ছবি, তাও খোদ কলকাতায়। অনেকটা বিরতি নিয়েছিলাম, যেন মনে হল টাইম মেশিনে করে পৌঁছে গেছি 19 শতকের আশেপাশে। না, এইটাই বাস্তব। উত্তরে জানালেন প্রকৃত একজন শিল্পী হিসেবে তার শিল্প সবার কাছে পৌঁছে দেওয়াটাই ওনার কর্তব্য তথা দায়িত্ব বটে। এই কারণেই ছবির দাম এত কম রেখেছেন শিল্পী। আরও নানান কথায় বলে ফেললেন মানসিকভাবে অসুস্থ একমাত্র ছেলে, তাই এই বৃদ্ধ বয়সে সংসারের হাল ধরেছেন তিনি। আসলে ধরেছেন বলা ভুল, ধরতে বাধ্য হয়েছেন বলা চলে। বৃদ্ধ শিল্পীর চোখের কোণ তখন মহানগরীর ঝলমলে আলোয় চিকচিক করে ওঠে। বুঝতে দেন না, আসলেই শিল্পীদের কষ্ট পেতে নেই, দুঃখ হতে নেই, ভেঙে পড়তে নেই, শক্ত সবল হয়ে দাঁতে দাঁত চেপে লড়ের দিকে থাকতে হয়। জানতে হয়, শিখতে হয় এ অস্তিত্ব বজায়ের লড়াই একান্ত নিজের সাথে নিজের। সন্নিভ কর একজন ফটোগ্রাফার, শিল্পী সুনীল পালের শিল্প ওকে টেনে নিয়ে আসে গোলপার্কে। আলাপ হয় দুজনের, জানতে পারে সত্যি একজন 75 ঊর্ধ্ব শিল্পী তার অস্তিত্ব টিকিয়ে রাখার উদ্দেশ্যে কি ভীষণ রকম লড়াই করে চলেছেন প্রতিনিয়ত। অস্তিত্ব বজায় রাখা শিল্পী সন্নিভ ওর ছবি দিয়ে গল্প শোনায় কলকাতাকে, মানুষকে। বাক্য বিনিময়ের পর সন্নিভ কিছু ছবি তোলে ওনার আঁকা ছবির এবং অন্যান্য শিল্পের এবং শিল্পীর। সেগুলো নিজের প্রোফাইলের মাধ্যমে ছড়িয়ে দেয় ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমে। স্বল্প দিনের মধ্যেই ছড়িয়ে পড়ে শিল্পী সুনীল পালের শিল্প সন্নিভর ফটোগ্রাফের দরুন। শুরু হয় ভূয়সী প্রশংসা, হাতে আঁকা ছবির গুণ বিচার। দুই শিল্পীর শিল্পের কদর তখন সর্বত্র। সৃজিৎ মুখার্জির মতো পরিচালকও আছেন সেই তালিকায়। এরই মধ্যে করোনার প্রকোপ বাড়ায় শুরু হয় লকডাউনের তোড়জোড়। এই লকডাউনের কারণে শিল্পীকে কোনোভাবেই সাহায্য করা সম্ভব হয়নি। ঠিকানা তখন অজানা থাকায় সাহায্য পৌঁছেও দেওয়া যায়নি কোনোভাবেই, এবং সরাসরি আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেন তিনি।
শিল্পীর কাছে তার শিল্পের মধ্য দিয়ে উপার্জিত অর্থই শ্রেষ্ঠ উপার্জন বলে মনে করেন সুনীল পাল। খোঁজ চলে স্থায়ী ঠিকানার, কিন্তু পার করতে হয় বহু প্রতিকূলতা। শিল্পী সুনীল পালের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু মানুষ, কিন্তু তাকে সাহায্যের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েও চলেছে মিথ্যে অনুদান সংগ্রহ। তার ছেলের অসুস্থতার মিথ্যে সুযোগ নিয়ে চলে মিথ্যে ও নকল অনুদানের বিভিন্ন উদ্যোগ, যা এই সমাজে ঘৃণ্য অপরাধ হিসেবে গণ্য হয়। এই মিথ্যে প্রচারে সন্নিভ মুখোমুখি হয় বিভিন্ন প্রশ্ন ও কুরুচিকর মন্তব্যের, যা ওর ক্ষেত্রে একেবারেই কাম্য নয়। সমস্তটাই ঘটে শিল্পী সন্নিভর আড়ালে এবং তার অনুমতি ছাড়াই। কলকাতার মতো এমন মহানগরীতে সুযোগের অপব্যবহার কি সত্যি কাম্য একজন 75 অর্ধ শিল্পীর জন্য? মিথ্যে অনুদানগুলো কি সত্যি শিল্পীর জন্য ছিল? সত্যি কি সন্নিভর মতো এমন তরুণ শিল্পীরা এমন হারিয়ে যেতে বসা শিল্পীদের হাত ধরে তুলে আনতে সক্ষম হবে? পারবে সহনাগরিক তথা সহশিল্পী হয়ে শিল্পীর মর্যাদা ফিরিয়ে দিতে? উত্তরগুলো নয় সময় আসলেই জানা যাবে, অথবা এমন করেই অবহেলায় অবলীলায় হারিয়ে যাবেন হাজার হাজার শিল্পী সুনীল পাল, আর রেসের ঘোড়ার মতো টিকে থেকে প্রতারকদের প্রতারণা ছক থেকে বাঁচিয়ে শিল্পর জন্ম দেবে সন্নিভ কর। শিল্পীকে তার সঠিক মর্যাদা সম্মান কৃতিত্বটুকু দিন, শিল্পকে ছোট করবেন না। শিল্পের দ্বারাই শিল্পীর পরিচিতি ঘটে, সুতরাং প্রাপককে তার সঠিক প্রাপ্য দিতে শিখুন। শিল্প বুঝুন আর উদ্যোগের সমালোচনা না করে পাশে এসে দাঁড়ান এবং সর্বতোভাবে স্বাগত জানান।